ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমানের উদ্দেশ্যে যাত্রা করে একটি বিমান। মাঝ আকাশে ফ্লাইটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক প্রবাসী যাত্রী। এই সময় ওই ফ্লাইটে কোনো চিকিৎসক যাত্রী না থাকায় কেবিন ক্রুরাই দক্ষতার সঙ্গে সেবা দেন, এতে সুস্থ হয়ে ওঠেন ওই যাত্রী। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG721 ফ্লাইট ভারতের আকাশ সীমায় পৌঁছালে এই ঘটনা ঘটে। এই বিষয়ে বৃহস্পতিবার বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান, প্রবাসী এক যাত্রী হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন, এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এ সময় পাইলট ঘোষণা দেন ফ্লাইটে যাত্রীদের মধ্যে কেউ চিকিৎসক আছেন কিনা, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় ফ্লাইটের দায়িত্বরত অভিজ্ঞ কেবিন ক্রুরা এগিয়ে আসেন, দক্ষতার সঙ্গে ওই যাত্রীকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আল মাসুদ খান বলেন, মাসকাটে অবতরণের পর বিমানবন্দরে চিকিৎসক দল ওই যাত্রীকে নিয়ে যায়, সাথে সাথে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে। অমিত হাসান, রবিন, কালবেলা।